ঈদ উল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলী বিথি। বিথি, এখনও ছুটি শেষ হয়নি, কিন্তু অনেকেই ঈদ শেষে ফিরছেন রাজধানীর প্রবেশপথ। গাবতলীর অবস্থা কেমন দেখছেন? দেবাশিস, অনেকেই বলা যায় না, তবে কিছু কিছু মানুষ আসছে, ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভর্তি করে আসছে, এছাড়া অটো ব্যাটারি চালিত যে রিক্সা দেখছেন সেগুলোতেও কিন্তু মানুষ আসছেন। তারা কিন্তু বলছেন যে এত বড় বড় ব্যাগ নিয়ে তারা আসছে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু ঈদের ছুটি শেষ, সাধারণ ছুটিও আর বাড়ছে না, সে কারণে তারা এখন আসছে। তবে মূল চাপটা কিন্তু যেহেতু 30 তারিখে সাধারণ ছুটি শেষ, তারপর আর বাড়ছে না, মূল চাপটা আগামীকাল থেকে শুরু হবে বলাই যায়। আর অনেকেই কিন্তু ওয়েট করছেন, যেহেতু বলা হয়েছে সীমিত আকারে গণপরিবহন চলবে, তার জন্য কিন্তু অনেকে ওয়েট করছেন যে গণপরিবহন চললে তারপর হয়তো তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে কিছু কিছু মানুষ আসছেন, দূর দূরান্ত থেকে ভেঙে ভেঙে তারা আসছেন, যেহেতু একবারে আসার কোনো সুযোগ নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে শারীরিক দূরত্বের কথা যদি বলি, সবাই যে মানছেন সেটাও না, কারণ যেহেতু সাধারণ ছুটি যেহেতু শেষ হয়ে গেছে, অন্যদের মধ্যে একটা ঢিলাঢালা ভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তারাও কিন্তু মনে করছেন যে করোনার যে প্রভাব সেটাও হয়তো আসলে ধীরে ধীরে কমে আসছে, মানে তাদের মধ্যে ঢিলাঢালা ভাব আমরা লক্ষ্য করছি। কিন্তু যদিও এখনই কিন্তু সঠিক সময় যে সর্বোচ্চ সতর্ক থাকার, এবং সর্বোচ্চ সতর্ক না থাকলে কিন্তু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।